তারা ওই যে রিসিট আছে না আমি রিসিট দেখাইছ কইছি আমার নাম গাজী আসতেন ও দে আমার রিসিট এরপরে ফতার পরেও আমার মারিচ্ছে তাবরা ও এইখানে যে কেটে গেল এই গুর আবার দিন লাগান এই গুর বাড়ি চিনি না আমি কই আমার গাড়ি অনর হফারর আমার বাড়ি এরপরে রিসিট দেখানির পরে আমার তাবরা মাইরা খান লাল করিচ্ছে আমার সবে ধরে কিন্তু তো হেরে তো আমার ধর্মরাতেই ভাই চলে এরকম সেতু আগে আমি লাস্ট টাইম বর্তমানে 10 টাকা দিলাম যে আমাদের তো অনেক আগ থেকে আমরা জন্ম আগতেই দিলাম প্রায় 40 বছর হয়ে গেছে এটা তো মানে আমরা বাপ দাদা আমরা এটা আশীর্বাদ হয়ে আসছে যাতায়াতের জন্য সুবিধা জন্য তোনকু আমাদের গলা খাটা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এটা আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে এলাকাবাসীর জন্য আমরা যাতায়াত করতে টুল দেওয়া লাগে এমনিতেই আমরা যদি গাড়ি যেহেতু আছে এমনিতে যাতায়াত করতে তাদের টুল দেওয়া প্রায় সময় তাদের জন্য আমরা সমস্যা হয় এলাকাবাসীর সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ আমার লেগেই আছে অনেক সময় অতীতে এমনটা আছে যে তারা আমার উপরে মামলাও দিয়েছে কেনে মামলায় আমরা যে যাতায়াত করি এমনকি একটা অটো রিক্সা যেতে হলে টুল লাগে একটা বাইসাইকেল যেতে হলে টুল লাগে সময় সময় এটা বৃদ্ধি হয় এটা এক সময় 5 টাকা ছিল এখন সিএনজি অটো রিক্সা গেলে 10 টাকা লাগে ট্যাক ছিল 20 টাকা এখন মধ্যে 60 টাকা লাগে সময় সময় তো বেড়েই চলেছে তো ব্যবহার বলতে চাকা তারা টুল হিসাব নেয় চাকা হিসাব প্রতি বছর আসে এবছর রেকর্ড পরিমাণ শুনছি 18 কোটি টাকা এসেছে 3 বছরের জন্য এর আগে আসতো প্রতি বছর বছর আসতো 3 কোটি টাকা এরকম কিন্তু এবার গত 18 কোটি টাকা এটা অত্যন্ত দুঃখজনক আমরা তো এই প্রায় 44 বছরের উপরে এই ব্রিজটা হয়েছে 7 কোটি টাকা তখন হয়েছিল এখন প্রায় ওইটা প্রায় 40 কোটি টাকার উপরে ওইটা বিল দেওয়া হয়ে গেছে কিন্তু প্রতি বছরও ওইটা আপনার নিলামে যায় অনেক হিউজ টাকা দিয়ে তো আমাদের যে এলাকাত বা এই যে আমাদের যে সুনামগঞ্জের রোডে আপনার সিলেট টু সুনামগঞ্জ রোডে অনেক যে গাড়ি আছে ইভেন যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়ে এখন তো আবার দেখা গেছে যে এখন ভাড়াটা আবার ডাবল করে দিচ্ছে আগে যেহেতু যেখানে 20 টাকা ছিল ওইখানে আপনার 100 টাকার মতো করে দিচ্ছে তো এটা আমরা চাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ করবো আমরা যারা সড়ক ও জনপথ বিভাগে আছেন আমরা চাইবো যে ওইটা যে বাসের যে ইয়েটা আছে ওইটা কীভাবে ওইটারে যেভাবে নির্মূল করা যায় এবং ফ্রি করা যায় কীভাবে ব্যবহারটা অনেক সময় আসলে রিসেন্ট যারা আসছে ওরা খুব বাজে ব্যবহার করে খুবই বাজে ব্যবহার করে ইভেন ভাড়াটাও বেশি দেয় অনেক সময় যে আমাদের যে লোকাল গাড়ির ইয়ে আছে ড্রাইভার যারা আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে ইভেন আমাদের যে লোকাল যে যাত্রী ইভেন লোকাল এরিয়ার যারা মানুষ আছে তাদের সাথে ওরা খুব খারাপ ব্যবহার করে তো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করি আমাদের এই যে এম এ খান সেতু এই খান সেতুর যে প্রত্যেকটা ট্যাক্স লওয়া হয় প্রত্যেকটি গাড়ি সিএনজি থেকে ইয়ে টাক পর্যন্ত নাইট কোচ পর্যন্ত আসলে প্রত্যেকটা গাড়ির মানুষের টাকা দিচ্ছে কিন্তু অনেক কষ্ট নিয়ে দিচ্ছে প্রত্যেকবার যাওয়া আসা করে অনেক টাকা দেওয়া লাগে এর জন্য প্রত্যেকটা মানুষের এই এই চাওয়া হইলো এই টুলটা আদায় বন্ধ হওয়ার জন্য পাশাপাশি এই যে শেরপুর শেওলা এই সুনামগঞ্জ এবং কি সাপরান এগুলাতে টুল আদায় হচ্ছে কিন্তু মানুষ খুবই অত্যন্ত কষ্টে দুঃখে আছে এগুলা প্রত্যেক মানুষের প্রতিবাদ করছে যে এগুলা উঠার জন্য আমি সরকারের কাছে হাজির সেতুটা এখনও ওই টুল নিয়ে মারামারি ড্রাইভারে কন্ডাক্টর হলে মারামারি করে প্রায় মারামারি করে আজকে মারামারি করছে আমি আপনাদের মাধ্যমে জানাইতাম চাইরাম যে আপনারা মিডিয়ার মাধ্যমে সরকারে জানাইতাম চাইরাম যে অতি শীঘ্রই আমার আর এই লামাগাজির টুলটা বন্ধ করার একটা ব্যবস্থা করুক না হয় আমরা আর যে অবস্থা দাঁড়াইছে ডেইলি মাইরিব ফসা দইব এখান থেকে যেভাবে একদিন ধরে টুল দিতে আসি ভাই অনেক দিন ধরে মনে করেন টুলের টাকা তো উঠে গেছে অনেক আগ থেকে তারপর ওরা টুল আদায় করে এরপরে কি বলবো আমরা সবাই তো একতার বলে বলার পরে তারা টুল আদায় করে চাই এটা ফ্রি করে দেওয়া হোক আমাদের জন্য আমাদের জন্য এটা ফ্রি করে দেওয়া হোক এটা অনেক দিন থেকে টুল তোলা হচ্ছে এটা জুলুম করা হচ্ছে আমাদের উপর হ্যাঁ আমাদের উপর জুলুম করা হচ্ছে একটা সাধারণ ছোটো গাড়ি যদি এত এত টাকা টুল দেয় তাহলে আমরা কি পাবো বা আমরা জনগণের কাছ থেকে কী নিব আমরা তো কিছুই নাই টুল দিয়ে তো কিছুই নাই এবার এই যে সিলেট গেছি 2000 টাকা পাইছি এবার 80 টাকা তাকে দিতে হবে গ্যাস গেছে 700 টাকা আমরা কী পাবো আমাদের চাওয়াটা এই টুলটা তুলে দিলে সরকারের মধ্যে আমাদের আবেদন রইল টুলটা তুলে দিলে আমাদের জন্য একটু সহজ হবে আমাদের 100 টাকা বাঁচলে আমি বুঝবো অনেক কিছু আমাদের আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার সিলেট উসমানী মেডিকেল অ্যাম্বুলেন্স চালাই তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ওই আপনার রুগী চলাকালীন গাড়িতে কোনো টুল নেই নাই রুগী চলাকালীন গাড়িতে কোনো টুল নেই না আবার খালি গাড়িতে আমরা টুল দিই আমরা খালি গাড়িতে টুল দিই রুগী চলাকালীন গাড়িতে কোনো জায়গায় টুল দিই না কিন্তু এই এম এ খান সেতু লামা গাজী দেওয়া লাগে এই যে ব্রিজটা করা শুনলাম ব্রিজ যে পার হয়েছি এই ব্রিজের টাকা দেওয়া লাগে অ্যাম্বুলেন্সের